কি করলাম এবার কি হবে দুশ্চিন্তা করে কিছুই হবে না দেখো সব ঠিক হয়ে যাবে দিদি তুমি আমায় ডেকেছিলে তোমাকে একটা কাজ করতে হবে অতি শীঘ্র আমায় পিতাশ্রীর সঙ্গে এখনই কথা বলতে হবে ভরত মান্ডবীর সঙ্গে কথা হলো ওর মনোভাব বুঝতে পারলে আমি সে বিষয়ে পিতাশ্রীর সঙ্গে কথা বলতে যাচ্ছি আমি তোমার সিদ্ধান্তকে সমর্থন করছি আমি জানি তুমি সবার সম্মতি ব্যতীত কোনো সিদ্ধান্ত গ্রহণ করো না চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি যদি শ্রুতকীর্তির পৌঁছতে বিলম্ব হয়ে গিয়ে থাকে আর যদি উনি মহারাজ দশরথকে বলে দেন মহারাজ দশরথ ওনার কথা মেনে নেন তাহলে এইসব চিন্তা ভাবনা যদি ওনাকে প্রত্যাখ্যানের পূর্বে করতে তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না কিন্তু তোমার তো এই স্বভাব যা ধারণা করে নিলে সেটাই ঠিক তুমি এইভাবে কেন বলছো সেই পরিস্থিতিতে যা উচিত বলে মনে হয়েছিল আমি তাই বলেছি